কেন আমরা আল্লাহকে ডাকব? এই জবাব দিয়েছে আল্লাহ পাক তাকে ডাকার জন্য, তার জিকির করার জন্য। কোরআন বলছে আর রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন পবিত্র কালাম আয় কোরআন। খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, ইনসান নাসের বহু বছর, শুধু মুসলমান নয়, মানুষ হিন্দুর বাচ্চাও, মানুষ অং সান সুচি মুসলিম হত্যাকারী সেও, মানুষ বিশ্ব সন্ত্রাসী বুশ, মানুষ খ্রিস্টান, মানুষ ইহুদিও নাসারাও, আদমের সন্তান হিসাবে আমরা সবাই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। মুসলিম সন্তান হিসাবে আমরা সবাই ইব্রাহিমের সন্তান, জন্মদাতা বাবা হিসাবে যার যার নিজস্ব বাবা আছে না নাই। মুসলমান হিসাবে আমরা সবাই ভাই ভাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলিম বলেন, নাস্তিক বলেন, নাস্তিক বলেন, এই সকল মানুষগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বলে কেন সৃষ্টি করেছেন? যদি আপনারা কিছু সময় দেন আলোকপাত হবে ইনশাআল্লাহ। তো আর রহমান আল্লামাল কোরআন পরম করুণাময় দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, দান করেছেন এই জবান। জোরে কোন ঠিক কিনা? এই জবান দিয়ে ডাকা লাগবে কারে? সেজন্য আমরা ডাকবো সব সময়। রাজি আছেন? রিস্তা রিক্সা পেট্রোলে চাপ দিয়েছেন, ইঞ্জিন ছাড়া রিক্সা আছে না নাই? পেট্রোলে চাপ দিলেন, চাপের মুহূর্তে ওই মালিকের নাম বিসমিল্লাহ, কথা কন, স্টারিং ধরেছেন বিসমিল্লাহ, রাস্তায় বের হবেন বাসা থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কার নাম, পথ চলতেছেন এদিক সেদিক না তাকিয়ে নিম্নমুখী রেখে, জবানে জারি থাকবে কার নাম, আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর গোলামের দল, মহান রবকে যদি ডাকতে পারো, তার হুকুম আহকাম মেনে যদি চলতে পারো, রে আল্লাহর গোলাম, জীবনের সকল ক্ষেত্রে সফলতা, কথা বলেন। সুতরাং আমরা প্রতিজ্ঞা করি যতদিন দুনিয়ায় বাঁচব, বেঁচে থাকব, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন এই জীবনটা ওই মালিকের গোলামিতে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আসুন আমার ভাইয়েরা, ওই মহান রব, রব্বে করিম আমাদেরকে যেই নিয়ামত, যেই দৌলত, যে সকল উপটুকুন দিয়েছেন, এর মধ্যে অন্যতম উপটুকুন হলো আল্লাহ পাকের কালাম, কোরআন। জোরে বলেন, সে কোরআন থেকে যে আয়াতে কারিমাত আমি তেলাওয়াত করেছি, ও আয়াতের ভিতর আল্লাহ পাক কি বলেছেন? ও মুমিনের দল, ইমানদারের দল, ইত্তাকিল্লাহ, হৃদয়ে বয়ে রাখো কার, আমানুত্তাকুল্লাহ, মুমিনেরা ভয় রাখবে তোমাদের সব ক্ষেত্রে সকল অবস্থায় সব সময় তোমার রবের, ওয়াকুনু মাসাদিকিন, আর সব সময় চলাফেরা করবে সত্যবাদী, সলিহীন, মুত্তাকিন, খোদাবিরুদের সাথে। কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে। সাদিকিন শব্দের অর্থ সত্যবাদী। সত্যবাদীরা কি মুনাফিক, ফাসেক, জালেম?
নাস্তিক আস্তিক, হ্যাঁ আস্তিক, আস্তিক শব্দের অর্থ বোঝেন না, এই জন্য বোঝেন না। আস্তিক শব্দের অর্থ আল্লাহর উপর বিশ্বস্তকারী, আল্লাহর সৃষ্টির উপর আস্থা পোষণকারী, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী। বোঝেন না দেখে সব দিয়ে নট নট বলে গেছেন মুসলমান আল্লাহর গোলামের দল। তাহলে একটি বাক্যের ওপর আলোচনা শুনব, একটি আয়াতের ওপর আলোচনা করব, সেটি হল মুমিনেরা ভয় করবে কারে, আর তারা সংস্পর্শ সম্পৃক্ততা সোহবত সঙ্গ লাভ করবে কার, বলেন সত্যবাদীদের, রাজি আছেন? বলে সত্যবাদীদের সঙ্গ লাভ করলে কি উপকার? আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা আমান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাশর হবে। তুমি যাকে ভালোবাসবে, হযরত আনাস বিন মালিক নবীর একজন বিশিষ্ট সাহাবি, বলে কেমন সাহাবি? যেই সাহাবি রাসূলের 10 বছর একনিষ্ঠ ভাবে খেদমত করেছেন, মারহাবা বলবেন না, ও সীতাকুণ্ডের আনাসেরা কত আনাস আছো গো, মসজিদে যাও না, পিতামাতা শোক করে রাখছে, রাসূলের সাহাবি আনাসের নামে আনাস, কিন্তু আনাসে নামাজে ভরে না, আছে না নাই? মুসলমান আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ, ভয় থাকবে তোমাদের দিলে আল্লাহ, ওয়াকুনু মাসাদিকিন, ওয়াকুনু মাসাদিকিন, তোমাদের সঙ্গ থাকবে সত্যবাদীদের সাথে। কিন্তু আজকে সত্যবাদীদের দাম নাই, মর্যাদা নাই, তাদের সাথে চলাফেরা নাই, চলাফেরা হলো পুতুলার সাথে, ইয়াবাখুর সাথে, চুরকন ঠিক কিনা, বেনামাজির সাথে। ও আল্লাহ গোলামের দল, হযরতে আনাস বিন মালিকের কথা বলছিলাম, রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর খেদমত করেছিলেন কয় বছর, জোরে বলেন, আরো জোরে, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক লোক এসে হুজুরের খেদমতে আরজ করলেন, মাতা সাআ, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন কিয়ামত কখন হবে তুমি জানতে চাও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? আগত ব্যক্তি বললেন হুজুর আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আল্লাহ তার রসূলকে আমি ভালোবাসি। ঠিক এই মুহূর্তে রসূল বললেন ক্বালা আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাশর হবে। মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াত, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, ইক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। কবি কুলের সম্রাট আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন ও পৃথিবীর মানুষ ইমানদারের দল, তুমি যদি মুমিনের সাথে চলাফেরা করো, তুমি যদি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, যদি নবীওয়ালাদের সংস্পর্শ লাভ করো, তোমার হাসর হবে তাদের সাথে, কারণ মুমিনেরা জান্নাতি হবে তার সাথে তুমিও জান্নাতে যাবে। পক্ষান্তরে যদি কেউ তাদেরকে পরিত্যাগ করে, কোনো কাফির বেঈমান খোদাদ্রোহী কোরআনদ্রোহী ইসলামদ্রোহী ওয়ালি আল্লাহ বিরোধীদের সাথে চলাফেরা করো, তাদের সাথে হাসর হবে, তাদের ঠিকানা হবে জাহান্নামে, তুমিও জাহান্নামে, জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহর গোলামের দল, আল্লাহওয়ালাদের সাথে থাকলে মানুষের চরিত্র ভালো হয় কি হয় না? উদাহরণস্বরূপ বলবো, একটু আগে যার কথা বলছিলাম হযরত বাইজিদ রহমতুল্লাহ, এ বেচারার বাড়ি কোথায় ছিলেন আপনারা জানেননি,
ও সিডাং বলে বোস্তান শহরে, সুবহানাল্লাহ বলেন তো, বোস্তান নগরীতে ওনার খাদেমগুলো ভক্তগুলো মুরিদগুলো এসে বলতেছে, হুজুর সর্বনাশ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সৎসঙ্গে স্বর্গবাস, তো আপনারা তো সবই বুঝেন, মানার মধ্যে না তুম কি হুজুর বোস্তান নগরীতে আপনার মাতা মানুষ বসবাস করে, কিন্তু এই নগরীতে এমন এক দুষ্কর্ম চলছে, আল্লাহর ওলি গো হয়তো আপনার কর্ণগোচর এখনো হয় নাই। হুজুর ঘটনা শুনলেন, শুনে দেখে এক মহিলা ফার্স্ট কোয়ার্টার খুলে দিয়েছে, যারা শিক্ষিত লোক আছেন, ফার্স্ট কোয়ার্টার বললাম এই জন্য কারণ এটার বাংলা অর্থটা খুব খারাপ একটা ভাষা, যারা বিবেকবান ইশারায় বুঝছেন। সমস্ত ঘটনা শুনলেন, বাইজিদ বলে আমার ভক্তরা এই মুহূর্তে মহিলাটাকে চেষ্টা করার দরকার ভালো পথে আনার, হেদায়াত যদি ভাগ্যে থাকে হেদায়াত দিবে, কিন্তু চেষ্টা করে যাওয়া উচিত, মাহফিলের আয়োজন করছে কর্তৃপক্ষ, কিন্তু যারা এসেছেন তাদের ডাকে সাড়া দিয়েছেন, লাভ তাদের হয়েছে আপনাকে হয় নাই। হ্যাঁ, আর যারা আসেন নাই এদের ক্ষতি আছে, কার ক্ষতি? অনুপস্থিত তাদের, ঠিক কিনা? এই মহিলাটাকে ভালো পথে সঠিক পথে আনার দায়িত্ব আমার মতো তোমাদের মতো মানুষের। আল্লাহর ওলি বললেন, আমাকে 200 টাকা কেউ দিতে পারবা? মুরিদেরা বলে, হুজুর 200 কে আরো বেশি কো না, এর বেশি দরকার নাই, কারণ এখন তো বর্তমানে আমরা শুধু বেশি চাই, বেশি, দুনিয়ার সব কিছু আমাদের পেট ভরে না, পেট ভরবে তোর কবরও গেলে, কথা বলেন ঠিক কিনা? বলে 200 টাকা কেন? খারাপ একটা কথা, মন্দ একটা কথা না বললেই নয়, কেউ যদি 200 টাকা দিয়ে অ্যাডভান্স করে, ওই মহিলাটা তার জন্য অমনি অমনি হয়ে যায়, আর বলতে পারি না। আল্লাহর ওলি 200 টাকা নিলেন, নামাজের জানাজা হাতে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে ওই মহিলার বাড়ির সামনে হাজির। লোকেরা কয়, কিরে এখানে তো যাবে ফালতু আলতু ফালতু খারাপ ছেলেরা, বাইজিদের মতো লোক দিয়ে যায়, দেখেন না হুজুর কো দোষ বেশি, আকাম কুকাম আকর্ম কুকর্ম হয়, হুজুর যদি পথ দিয়ে হাইটা হয় দোষ হুজুরের, হুজুর যদি পথ দিয়ে হাঁটিয়ে আসে দোষ কার? একজনে কয়, দেই খাইছি হুজুর রো কথা কহ। বাইজিদের উদ্দেশ্য জানে না, এই জন্য তারা উপলব্ধি করতে পারে না, বাইজিদের উদ্দেশ্য ওই মহিলাকে সঠিক পথে আনা, মন্দ কাজ থেকে বিরত রাখা, হাঁটি হাঁটি পা পা করে বাড়ির সামনে, বাড়ির সামনে হাজির হয়ে অবগত হলেন, ওই বাড়িতে ঢুকতে হলে অ্যাডভান্স লাগে। আল্লাহর ওলি বলে, কত বলে? এত না দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, 200 টাকা অ্যাডভান্স করে আল্লাহর ওলি বাইজিদ রহমতুল্লাহ আলাইহ বাড়িতে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখে গো বাড়ির পরিবেশ এলোমেলো, ভিতরে আউলা জাউলা, আউলা জাউলা কি? আল্লাহর ওলি বলে, রে মহিলা শুনতে পারলাম 200 টাকা অ্যাডভান্স করলে নাকি, তুমি তার জন্য রেজিস্ট্রেশন প্রাপ্ত, আমি কিন্তু এমনি আসি নাই, 200 টাকা দিয়ে এসেছি, সুতরাং এখন আমি যা বলি তা তোমার শোনা লাগবে। আল্লাহু আকবার। 200 টাকা দিলে বাইজিদ অনুমতি পেলেন, অনুমতি পেয়ে অন্দর মহলে যে মহিলাকে তলব করে বললেন, তোমার বাড়ির তোমার ঘরের তোমার বাসার ভিতরে যা কিছু দেখা যায় সবগুলা এগুলা ইসলাম বিরোধী, কারণ যেই বাসায় যেই ঘরে বিনা প্রয়োজনে কারো ছবি মানুষ অথবা জানোয়ারের টানানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। টেন্ডুলকারের, ইন্দ্র কিশোরের, রুনা লায়লার,
নেতা নেত্রীর ছবিও রাখেন, কথা বল ঠিক কিনা? বলেন দেখি, আপনার নেতা নেত্রী বেশি না আপনার রসুল বেশি? আপনার নেতা নেত্রী বেশি না আপনার মদিনাওয়ালা বেশি? তাহলে মদিনাওয়ালার কথা শোনা লাগবে কি লাগবে না? কে কে রাজি আছেন শুনতে হাত তুলে দেখা, হাত না মান। তাহলে যেই ঘরে মানুষ বা জানোয়ারের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না, ঢুকে না? চুরে কন সুবহানাল্লাহ, ছবি রাখবেন না বাহির করবেন? রাজি আছেন? মনে থাকবে, আল্লাহ কবুল করেন। ভাইজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মহিলা রে আমি 200 টাকা অ্যাডভান্স করে এসেছি, সুতরাং এখন আমি যা বলি তা শোনা লাগবে। বলে রেডি? সুবহানাল্লাহ, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই, যা বলে তাই মানে। কারণ বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহির কদম লাগার কারণে ফস্কু আটার এখন আর ফস্কু আটার নাই, এটা জান্নাতের বাগানে পরিণত। এই আজকের মাহফিল, এই মুহূর্তে মাঠের যে দাম, আগামী দিন কিন্তু এই দাম থাকবে না। কেন থাকবে না? এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, এখানে আল্লাহওয়ালাদের আগমন, তাদের পাজব ধুলির কারণে, তাদের পাথর হওয়ার কারণে এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? মহিলা বাইজিদের হুকুম মানতে দেরি নাই, সব নামাইয়া দিলেন। এবার ডেকে বলে, মহিলা রে তোমার গায়ে যেই পোশাক, যেই পোশাকের সাথে ইসলামের কোন সম্পর্ক, এরকম পোশাক পরিনি আমরা মুসলমানরা? পরে না মনে হয় পোশাকের মতো তাকও আছে, আছে না? নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। মহিলা তোমার ব্যবহৃত পোশাক ছাড়া ঘরে কি কোন অন্য পোশাক আছে? বলে আছে। ও আল্লাহর বান্দি, মা আর কয়েকদিন পাগলামি করবি? এবার মার সম্মানে সম্মান দিলেন, মা গো আর কয়েকদিন পাগলামি করবি রে মা, মা যা যা এই পোশাক পরিহার করে ভালো কোনো পোশাক পরে, অজু তাহারা তর্জন করে, আয় আয় আল্লাহর ওলি অর্ডার দিতে দেরি, মানতে দেরি না, অজু তরা তর্জন করিয়া পবিত্রতা হাসিল করে, তাকওয়া সম্পূর্ণ পোশাক পরিধান করে মহিলা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলার আনিত জানাজা, আল্লাহর ওলি কেবলামুখী করে বিছাইয়া দিলেন, বিছাইয়া বলে, মা গো এই নামাজের জানাজায় দাঁড়িয়ে যা, নামাজের সুরতে বসে যা। আল্লাহর ওলি বসে দোয়া করলেন, আল্লাহ তার ভাগ্যে যদি হেদায়াত থাকে তুমি তার হেদায়াত দাও, বাইজিদের দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই দিন থেকে মহিলা আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালিয়া আবেদা সালেহা মুমেনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, ইমানদারের দল ইত্তাকিল্লাহ, ভয় কর তোমার আল্লাহকে, ওয়াকুনু মাসাদিকিন, বসবাস করো সত্যবাদীদের সাথে, চলাফেরা করো মুমিনিনদের সাথে, সঙ্গ লাভ করো আল্লাহওয়ালাদের সাথে। কারণ আল্লাহওয়ালা বান্দাদের সংস্পর্শে যদি কিছু সময় দেওয়া যায়, অল্প সময় যদি হয়, এই সামান্য সময়ের বৌদলতে শত বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেন। ভাইরা আমার, আপনারা আলেম ওলামাদেরকে মহব্বত করেন না? যদি মহব্বত না করতেন কোথায় সিডি গেট? আপনার মাহফিল কমিটি না মসজিদ কমিটির সেক্রেটারি আনোয়ার ভাইয়ের ছেলে শরীফ, শরীফ একজন যুবক ছেলে আমার মতো এই কালামার কা হুজুরদারে রিসিভ করার জন্য সে চলে গেছে সিডি গেট। এরপরে এসে দেখলাম পথের মধ্যে স্কোয়াটার নিয়ে আরো 2-3টা। সুবহানাল্লাহ, আল্লাহ এই যুবকগুলোকে তুমি খালেদ ইবনে ওয়ালিদের ঈমান দাও, হযরত বিল্লালের ঈমান দাও। ও যুবক, ওয়াশাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ, যদি যৌবন কাল থেকে ইবাদতের প্র্যাকটিস করতে পারো, ইবাদতে শামিল হতে পারো, আল্লাহর আরশের নিচে জায়গা পাবা। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ,
আলেমদেরকে মহব্বত করবেন, জাকিরিনদেরকে মহব্বত করবেন, শাকিরিনদেরকে মহব্বত করবেন, সাদিকিনদের সাথে চলাফেরা করবেন, মুত্তাকিনদের সাথে সংস্পর্শ রাখবেন। কেননা এই জন্য, কারণ সত্যবাদীদের সাথে চলাফেরা করলে, ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো হয়। এক যুবক চুরি ডাকাতি নেশা দুষ্কর্ম যা সব তার দ্বারা হইতো, বলে কোন জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এরকম ছেলেবেলা আছে না, খুব মানসিক যুবকেরা তোমাদের উপকারতে কথাগুলো বলে যাই। তো তার বাড়ি যে এলাকায়, ওই এলাকায় আরেক জবরদস্ত আল্লাহর অলির বাড়ি, সুবহানাল্লাহ বলেন। তো একদিন ওই আল্লাহর অলি যুবকটার বাড়িতে এনে পার্সোনাল ভাবে, একান্ত ভাবে পরামর্শ দিলেন, বাবা রে তুমি নাকি এই কর্মগুলো করো, আর শুনলাম তোমার কর্মের মধ্যে নাকি উল্লেখযোগ্য কর্ম, তুমি মৃত ব্যক্তির কাফন চুরি করো, নাউজুবিল্লাহ বলতেন না, কি মনে করেন কোন মৃত ব্যক্তির গা থেকে কাফনের কাপড় খোলা, এটা কি সহজ কথা? কারণ মানুষের অন্তর যত পাশানি হোক, লাশ দেখলে তার হৃদয়টা একটু কি হয়, একটু নরম হয় না? আর এই লাশের গা থেকে কফিন খোলা, এটা কি সাধারণ লোকের কাজ? কত খারাপ হলে, শুধু খারাপ না অনেক খারাপ হলে। আল্লাহর ওলি বলেন, এরে আল্লাহর বান্দা, তোর কাছে আমার অনুরোধ, এই দুষ্কর্ম পরিহার কর, তবে তোমার কাছে আমার একান্ত ভাবে ব্যক্তিগত ভাবে একটা ওসিয়ত, আমার মৃত্যুর পরে তুমি এই দুঃসাহসিকতা অবলম্বন করবে না, বিনিময়ে তোকে কিছু আমি অগ্রিম অর্থ দিয়ে যাই, তবুও আমাকে বিবস্ত্র করে, আমাকে বিবস্ত্র করবে না। ওই যুবক বললেন, হুজুর ইনশাআল্লাহ এমন বেয়াদবি করতে পারি না, না হুজুর আমি এমন কাজ করবো কিভাবে করব, আপনি এলাকার সবচেয়ে বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওলি আল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। ভাগ্যের পরিক্রমা, আল্লাহর ওলির যেদিন মরণ হলো, মৃত্যুর পর ওই লোকটা জানাজায় আসছে, মারহাবা বলেন, জানাজায় যাওয়া ভালো না খারাপ? বলে কেমন ভালো, হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি মাইয়েতের জানাজায় যায়, তার কবরস্থ পর্যন্ত দাফন কাফনে যায়, তার আমল নামায় দুই কেরাত, কেরাতাইন বলা হয়েছে, দুই কেরাত সব আল্লাহ পাক দান করে। সাহাবীরা বললেন, হুজুর কেরাতাইনের হাকিকত কি? রসুল বললেন, এক কেরাত সওয়াব তার পরিমাণ হলো একটা উহুদ পাহাড় তুল্য, দুই কেরাত সওয়াব দুটি উহুদ পাহাড় তুল্য, অর্থাৎ কেরাতাইন দুই কেরাত সওয়াব দুটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। ওই সূরা আবার জানাজায় গিয়েছেন আল্লাহর ওলির, কার 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 জানাজায় গেলেন, কিন্তু তার মতলব ভালো ছিল না। বলে কি মতলব? সে জানাজায় যাওয়ার উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর ওলির না, যে কোনো মানুষের মরার পরে জানাজায় যাইতো, কবরস্থ পর্যন্ত যাইতো, মতলব ছিল এই, রাত্রে যাতে কফিন চুরি করা সহজ হয়, এই ছিল তার মতলব। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তো কিছু মাহফুল নেই, কিছু লোক আসি মাহফিলে, মতলব বেশি ভালো না, হুজুরের ওয়াজের মধ্যে ডংফং থাকলে বসবো, যদি মজা না লাগে উঠা যাব, হুজুরের ওয়াজের মধ্যে মজা তুমি তখন পাবা যখন ওয়াজের মধ্যে তোমার মনোযোগ থাকবে তখন, কথাগণ ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনতে আসলে মনোযোগ লাগবে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ তোমরা শোনো, ওয়ানসিতু চুপ করে শোনো, সুবহানাল্লাহ বলে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর দয়া তোমাদের জন্য অনিবার্য অপরিহার্য হবে, জোরে কর সুবহানাল্লাহ। আবার উঠা বসবা, উঠা বসা করবা কখন? ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, কোরআনের মাহফিল ছাড়া তোমার পক্ষে সম্ভব হবে না, জোরে কর ঠিক কি না? যখন কোরআনের মাহফিলে বিনা প্রয়োজনে তুমি উঠো, মনে করবে তোমার মনোযোগ নাই,
কি কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাকে বলেন, এ আল্লাহর বান্দা, আমার মৃত্যুর পর আমাকে বিবস্ত্র করে বেয়াদ যদি অপমানি করবে না, ওই চোর কাফন চোর প্রতিশ্রুতি দিলেন তা করা হবে না। কিন্তু আল্লাহর ওলি যেদিন মারা গেল, ওই কাফন চোর আল্লাহর ওলির জানাজায় গেল, কবরস্থ পর্যন্ত গেল। দিন যখন চলে গিয়ে রাতের আগমন, রাত্র গভীর থেকে গভীরতর, ওই যুবক কাফন চোর আল্লাহর ওলির কবরে, কবরের কিনারায় হাজির, গভীর রাত্রে কবরের মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়ে কবরের সাত বা চার উল্টিয়ে কবরের মধ্যে নামলেন কাফন চুরি করার জন্য। কাফনের মধ্যে যখন হাত রাখলেন, কাফন খুলবে, কাদেরে কুদরাত, মনে হলো যেন লাশ নড়াচড়া করে। আর আসতে এক লোকে বলছিল, সবার সাথে বাইজলামি, পুলিশের সাথে বাইজলামি, হ্যাঁ উপায় আছে ঠান্ডা দিয়া ঠান্ডা, কথাটা ঠিক কিনা? দ্বিতীয়বার সাহসিকতার সহিত আবার যখন কাফনে ধরে টান মারল, অগ্নি ভাবে আল্লাহর ওলির জবান দিয়ে কথা জারি রে আল্লাহর বান্দা, জানি রে আল্লাহর ওলিরা কোনোদিন চুরি করে না। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? এরে আল্লাহর বান্দা, জানি আল্লাহর ওলিরা কোনোদিন চুরি করে না। কাফন চোরের মধ্যে যেন ঝাঁকুনি পয়দা হয়ে যায়, এটা কেমন বাসা শুনলাম, আমি নাকি আল্লাহর ওলি, সারা জীবন চুরি বাকপারি কাফন চুরি করলাম, আজকে আমি কিভাবে ওলি হইলাম? কেউ জানে না, একমাত্র কবরবাসী আল্লাহর ওলি আর কাফন চোর চিৎকার মেরে আল্লাহর ওলির কদমে ঝড়াইয়া পড়ে। দেখে দেখে বলে আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমি কিভাবে ওলি হইলাম, এত বড় পাপি, জানতে চাই যতক্ষণ অবগত না হব গো আল্লাহর ওলি, এই কদম আমি ছাড়ব না। এবার আল্লাহর ওলি বলে, এরে যুবক, তুই যখন আমার জানাজায় এসেছ, আমার জানাজায় হাজার হাজার আলেম ওলামা তোলাবা ফুজালা জাকিরিন শাকিরি দেশের শ্রেষ্ঠ মানুষগুলোর সমবেত হয়েছিল, এই সকল মানুষগুলোর সাথে তুই সম্পৃক্ত হওয়ার কারণে আপাতত দৃষ্টিতে তোর নামটাও আল্লাহ ওলির দপ্তরে তুলে দিয়েছেন। কেন? অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করার কারণে। সুরকান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল, ভালো মানুষের সাথে সংস্পর্শ থাকলে, ভালো মানুষের সাথে চলাফেরা থাকলে মানুষ ভালো হয়, আবার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানটাও খারাপ মানুষের সাথে সঙ্গ লাভ করলে তার চরিত্র নষ্ট হয়। প্রমাণ চান? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বিল্লাল বাড়ি কোথায় ছিল? ভারতে না? আফ্রিকা। এই তো মাশাআল্লাহ, আফ্রিকা একটা মহাদেশ না? আফ্রিকার একটা প্রদেশের নাম বা কোন একটা এলাকার নাম হাস, সেখানে হযরত বিলালের জন্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দেশে একজন তরুণ, একজন কিশোর মুমেনা মায়ের ঘরে জন্ম, আল্লাহওয়ালা মায়ের উদর থেকে তার ভূমিষ্ঠ, কিন্তু লালিত পালিত করলেন মা বড় আদর করে, সোহাগ করে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যখন যৌবনে প্রদার্পণ, চলাফেরা যাদের সাথে করে
এক একটা সেন্টু পিন্টু এক একটা যেন নেশাখোর, জোরে কর নাউজুবিল্লাহ। অনেক সময় ভালো বংশের ভালো বাবা মার ছেলে সন্তান গুলাও নষ্ট হয়ে যায় মন্দ ছেলেদের সঙ্গ লাভ করার কারণে। আছে না নাই চট্টগ্রামে? আছে না নাই? বহু প্রমাণ আছে তো আপনাদের কাছে। মা বড় চিন্তিত, আমার হৃদয়ের ধন নষ্ট হয়ে যাবে, সহজে মেনে নেওয়া যায় না। দোয়া করতেছেন বারবার, আল্লাহ তাকে হেদায়াত দাও, কিন্তু মায়ের দোয়া মায়ের উপদেশ একদিন বাস্তবে পরিণত। তার বন্ধু বান্ধব সহপাঠী যারা ছিল মদপান করার জন্য রওনা হয়েছে, এরই মধ্যে ওই ছেলেটার নাম ছিল আবুল বাশার। কি নাম ছিল? আবুল বাশার। যুবক কান্না গায়া শুনবে কিশোর আবুল বাশার হাফসিদ, ওই যুবক মধুদীদের সাথে নিজ নেশার উদ্দেশ্যে রওনা। পথ চলতে যাইয়া বহু দূর অতিক্রম করার পর রাস্তার কিনারায় দৃষ্টি নিক্ষেপ করলে তাকাইয়া দেখে একটা সাদা বা কাগজের টুকরা পড়ে আছে, কিন্তু কাগজের টুকরার মধ্যে আরবি লেখা। যুবক আরবি লেখা দেখে ভাবলেন এটা বোধহয় আল্লাহর কোরআনের কোনো আয়াত বা কোনো বাক্য হবে বা কোনো হরফ হবে। সে পথ থেকে কুড়ি নিলেন হাতে, সম্মানের সহিত হাতে নিতে দেরি, ওই যুবকের মনের পরিবর্তন হতে দেরি না, যেন স্থির স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। সাথীরা অতিক্রম করে বহুদূর, পিছনের দিকে তাকাইয়া দেখে আবুল বাশার বা বাশার হাফসি তাদের সঙ্গ নাই, তাদের সাথে নাই। ডাক দিলেন বাশার, রে চল দিয়ায়। বাশার ডেকে বলে, রে বন্ধুরা যা, তোরা যা মদের নেশায় যা, আমি আর তোদের সাথে কোনোদিন যাব না। ও যুবক, ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه এই ঘটনায় ওয়াকিয়া থেকে শিক্ষা নাও। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। যেই ব্যক্তি তার কোন সঙ্গ যদি হয় দুষ্কর্মকারী কোন পাপী জালেম, তার সঙ্গ যদি হয় মন্দ, তার সঙ্গে যদি হয় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, আলেম বিরোধী, সে যদি বলে যা, যেই ব্যক্তি কোরআন হাদিস মানুষ না, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? এই লোকটাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ, আস্তে বলবেন আর একটু জোরে। প্রতিটা ঘটনার সাথে কোরআনের আয়াতের রেফারেন্স লাগবে, আল্লাহ রাসূলের হাদিসের দলিল দেওয়া লাগবে, তাহলে আলোচনা টিকসই হবে, একুরেট হবে। কথা বলে ঠিক কিনা? সাথীরা বলে বাশার, রে ঠিকই তুই যাবি না? বলে না না, যা আমি যাব না। চলে গেলেন বন্ধুরা মদের নেশায়, বাশারে হাফসি আবুল বাশার এদিকে পথ ধরে বাড়ির দিকে রওনা। কিন্তু আজকে মাথা অবনত, নমনীয় মারহাবা বলেন, বলেন তো নমনীয় সন্তানগুলো ভালো না খারাপ? শুধু ভালো না, বেশি ভালো। তারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে আদর দেয়, আলেমদেরকে তাজিম করে, তাদেরকে মসজিদে পাওয়া যায়, তাদেরকে নেক মজলিসে দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? বাসারে আফসিদ সোজা চলে গেলেন বাড়িতে, ঘরের বা বাসার আঙ্গিনায় দাঁড়াইয়া আজকে মুখ বড়া মধুমাখা স্বরে ডাক দিলেন, মা, ও মা, আল্লাহু আকবার, মা গো। কই বাসারের মা ছেলের কণ্ঠে এমন মধুমাখা স্বর শুনিয়া হাতের কাজ ফেলে বাসা থেকে বেরিয়ে পড়লেন। কিরে বাবা বাসান, কেন ডেকেছ? মা গো, মা সামনে আসলেন, অমনি ভাবে এইভাবে কাগজের টুকরাটা তুলে ধরলেন আরবি লেখা। মা বলো এই কাগজের টুকরায় কি লেখা? একটু আগে বলেছি মা আবেদা সলেহা মোমেনা ওয়ালিয়া,
জাকেরা শাকেরা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এমন মায়ের গর্ভে যদি দুষ্ট ছেলে জন্ম হয়, মা কি মানতে পারে? মন মানে? মা দৃষ্টি নিক্ষেপ করে দেখে হীরার যে দামি এক একটা অক্ষর, আরেকটু আসতে, মণিমুক্তার চেয়ে দামি এক একটা বাক্য, স্বর্ণ রূপের চেয়ে দামি এক একটা হরফ, বলে এক একটা হরফ কেমন দামি, মান করা হরফ মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, আলিফ লাম মিম হরফুন বালাল বাল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়া মিমু হরফুন, বলে এই অক্ষরগুলো কিসের, এই হরফগুলো কিসের, বলে এগুলো হরফ আল্লাহর কোরআনের আরবি হরফ, বলেন মারহাবা। মা তাকাইয়া দেখে কাগজের টুকরার মধ্যে এমন বাক্য এমন হরফ, যে হরফগুলো দ্বারা সাজানো গুছানো একটা আয়াত, এই আয়াতটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত। মুফাসসিরিনে কেরাম বলেন ফজিলতের দিকে আয়াতাল কুরসির পরে ওই আয়াতের অবস্থান, ওই আয়াতটা হলো বিসমিল্লাহ। পড়েন পড়েন সবাই, আমার মনে হয় আয়াতটা পড়েন, একটা শিশু বাচ্চাও নাই, কি আছে না? আমার একটা বাচ্চা, এই যে মাশাআল্লাহ বয়স কত, 3.5 বছর, 4 বছরের, এই যারে নিয়ে বিছানায় গেলে কাপু কও, আমি বলতাম ঠিক হইতাম, কাকাও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। কি শিক্ষা দিয়েছেন বাচ্চারে, কি শিক্ষা পাইছে? আমার বাচ্চা বলে আব্বু তুমি বলো কি বলবো, হে বেড়ে কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, তার মানে কি, ঘুমন্ত কালে নিদ্রায় যাবার কালে এই দোয়াটা পড়া, আল্লাহ আমার হায়াত এবং মরণ তোমার নামে। কথা কর আরো জোরে। আমরা তো বাচ্চায় ঘুমায় না, বাচ্চায় কান দে সাইনা সেট হিন্দি গান লাগাইয়া বাচ্চার হাতে দেই, কথা কন ঠিক না বেঠিক? না না না, বাচ্চা যখন কান্নাকাটি করবে তার কানের কাছে দুরুদ পড়েন, কোন দুরুদ পড়েন আর না পড়েন সাল্লাল্লাহু, পড়েন সাল্লাল্লাহু, আর আল্লাহর জিকির করেন, জিকির করতে করতে বাচ্চাকে কোলে নিয়া একটু হেলান ডুলান দেন, আল্লাহর মেহরবানিতে কান্না বন্ধ, বাচ্চা ঘুমের ঘরে চলে যাবে। বাসারের মা বলে রে বাসান কোথায় পেয়েছো এই কাগজের টুকরা? মা পথ চলতে যাইয়া বন্ধুদের সাথে রাস্তার পাশে পড়েছিল আরবি লেখা দেখে হাতি কুড়ে নিলাম, বলো দেখি গো মা এই কাগজের মধ্যে কি লেখা? মা তাকাইয়া দেখে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এবার বাসার দিকে বলে মা গো এটা যদি কোরআনের শ্রেষ্ঠ আয়াত হয় কিভাবে রাখলে পরে গো মা এই কোরআনের এই আয়াতের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? এ কথা যখন বাসারের মুখ দিয়া বের হলেন সাথে সাথে বাসারের মা বেগে চোখের পানি ছেড়ে দেয়, কারণ অনেকে আবেগেও কান্দে, কেউ কান্দে দুঃখে, কেউ কাঁদে আবেগে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাসারকে বুকের সাথে জড়াইয়া ধরে বলে আল্লাহ তুমি বুঝি আমার বাসারকে মঞ্জুর করেছ। এবার বলেন তো বাসারের পরিবর্তন আসলো কোন ব্যক্তির সাথে চলার কারণে না কোন বস্তু হাতে নেওয়ার কারণে? বোঝা গেল শুধু ব্যক্তির সাথে চলার কারণে মানুষ ভালো হয় না, কোন বস্তু যদি হাতে তোলে ওই বস্তু তোলার কারণেও মানুষ ভালো হয়, জোরে কোন ঠিক কি না? তাহলে আজকের থেকে এই হাতের মধ্যে কোনোদিন কোন ব্যতিক্রমী নোবেল নাটক নিবা না, এই হাতে কোরআন তুলে নিতে পারবা, রাজি আছো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো হাত তোলে দেখাও, নারায়ে তাকবীর, কোরআন হাতে নিবা, কোরআন হাতে নিবা, এই কোরআন হাতে নিবা, আল্লাহ চরিত্র ভালো করে দিবেন, যেমন চরিত্র ভালো হয়ে গিয়েছিল হযরত ওমরের, কথা কন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ।
জাকিরিন শাকিরিন মুমিনিন সাদিকিন মুহিব্বিন ফুজালা তোলাবা ওলামাদের সাথে চলবেন, রাজি আছেন? জি না বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলে হুজুর আলেমদের সাথে চলে লাভটা কি? লাভটা কি? এই মুহূর্তে আমার খুতবায় যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, উপকারটা কি লাভটা কি এই হাদিস থেকে আমরা অবগত হব, রাজি আছেন? এই হাদিসটা বলে আলোচনায় টিকানব কেন? আলেমুল আমার সাথে চলবেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, পয়গম্বর বলেন ইয়াসিফু আহলুন নার ফায়া মুরু বিহি মুররাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু আর-রাজুলু মিনহু ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাফাবতুকা শরিয়াতান ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদুয়ান ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, মা বোনেরা, এর সাথে সাথে আর একটা হাদিস বলি। পয়গম্বর বলেন কুন আলেমান আও মুতাআল্লেমান আও মুহিব্বান আও মুস্তাইমান। আলেম হও, যদি না হতে পারো আলেমের সমবত লাভ করো, সঙ্গী হও, শ্রোতা হও, আলেমের মজলিসে যাও, আল্লাহু আকবার। আও মুস্তাইমান, আলেমের কথা শোনো। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। পাঁচ নাম্বার একটা, হইও না আলেমের দুশ্মনী করিও না। এখন আসেন, কেন আলেমকে ভালো বাসবো, মোহাব্বত করবো? হাদিস শরীফে লিখে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড়া করাবে। কোন দিন? না আগামী দিন, কোন দিন? হাসরের কথা আর হৃদয়ের মধ্যে বয় নিয়ে বলেন কোন দিন? বয় লাগেনি? লাগে। যেদিন সূর্যটা মাথার ওপর সন্নিকটে সে তাপ দিবে, সূর্যের বারোটা মুখ দিয়া বর্তমানে তাপ দেয় একটা মুখ দিয়া, তাও আবার উল্টা পিঠে, মাটিটা তামা হয়ে চিরচির হয়ে যাবে, মানুষের কলিজা গুলো শুকাইয়া যাবে, গোটা হাসর জুড়ে চিৎকার উঠবে পানি 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 পানি। এক পর্যায়ে জাহান্নামীদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করাব। এই মুহূর্তে আল্লাহর এক বান্দা তাদের দলের সামন দিয়ে অতিক্রম করবে, জাহান্নামীদের সারি থেকে একজন জাহান্নামী ডেকে বলবে ইয়া ফুলানু, হে উমর, হে আল্লাহর বান্দা। সে বান্দারা কি? জান্নাতি। সে কি? হাদিসের ব্যাখ্যা লেখে শুধু জান্নাতি নয়, হয়তো সে একজন আলেম নামের জান্নাতি। আরো জোরে বলেন ডেকে বলবে ইয়া ফুলানু, হে আল্লাহর বান্দা, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেন, আমাকে কি আপনি চিনতে পারেননি? আনাল্লাযী সাফাবতুকা শরিয়াতান
মনোযোগ দিয়া শুন, ও আমার গুরু বাবারা মনোযোগ দিয়া শোনেন গো বাবা। আনাল্লাযী সাত্তাবতুকা শরিয়াতান, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমি আপনাকে কোনো একদিন তৃষ্ণিত অবস্থায় চা পানি অথবা শরাব পান করিয়েছিলাম? তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষের জন্য দোযখের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম, হাশরের ময়দানের আযাব হারাম, হারাম, হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে। তোমার মুখে হাসি, হাসরের ময়দানে একচ্ছত্র আধিপত্যের মালিক হবেন যে আল্লাহ, যেদিন তার নাম হবে কাহার এবং সাত্তার, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, গলিজা ফেটে যাওয়ার কথা। মিয়া তক বলছিলাম কেন আলেম ওলামার সাথে চলবেন, এই প্রসঙ্গ জেনে হাদিসটা বললাম। তিন শ্রেণীর মানুষের জন্য, তিন শ্রেণীর চক্ষুওয়ালা লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে, মরণের ভয়ে, গুনার ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, সিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্দে। ওয়াইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুগুলো, যেই চক্ষুগুলো, যেই চক্ষুগুলো রাত্রি জাগরণ করিয়া আল্লাহর ইবাদতে শামিল থাকে। এই যে আপনারা, 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 আপনাদের মতো কিছু মানুষ, মানুষ ঘুমায়, তারা অজু করে, তাহাজ্জুদ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, হাজত পড়ে, ও মরি কাজা সহ আদায় করে, ওই ধরনের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। রাত্রি জাগরণ করে আমলকারীদের জন্য। ওয়াইনুন গাজ্জাত আন মাহারিমিল্লাহ, তিন নম্বরে ওই চক্ষুওয়ালা লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম, যে চক্ষুগুলো পাপ কর্ম, গুনাহ নামের কোন বস্তু থেকে তাদের দৃষ্টিকে সংযত রাখে, হেফাজত করে। আওকামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী যেভাবে বলেছেন আমিও সেভাবে বললাম। আওকামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, রসূল যেভাবে বলছেন আমিও এভাবে চেষ্টা করছি। আমার কথা না মদিনাওয়ালার কথা? আমার কিশোর বাইরে যুবক দেখে বলবে, ইয়া ফুলান ওয়ামা তারিফুনি, আনাল্লাযী সাক্কাবতুকা শরিয়াতান, ওমক, ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি সেই লোক যেদিন দুনিয়ার জমিনে আপনি পানির পিপাসায় তৃষ্ণিত ছিলেন, আমি আপনাকে এক কাপ, এক কাপ পানি অথবা শরাব অথবা এক গ্লাস দুধ অথবা এক কাপ চা পান করিয়ে আপনার তৃষ্ণিত হৃদয়টাকে শীতল করেছিলাম গো আল্লাহর বান্দা। আজকে দেখেন জাহান্নামীদের সারিতে আমার অবস্থান, যদি একটু মেহরবানি করেন আপনার সাফায়াতে আজকে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ওয়াকালা বাদুহুম, হাদিস শরীফ যা আসছে আমি তা বলতেছি। ওয়াকালা বাদুহুম, ওই জাহান্নামীদের সারি থেকে আরেকজন বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদুয়ান, ও আল্লাহর বান্দা, দেখেন জাহান্নামের কড়া আমাদের হাতে, জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছি, ও জান্নাতি আল্লাহর বান্দা, দুনিয়ার আয়াতের কালে আপনাকে আমি ওজুর জায়গা দেখাইয়াছিলাম। এরকম বহু মানুষ আছে, প্রতীক মুসাফির অচেনা মানুষ, মসজিদ চিনে না, বাথরুম চিনে না, ওজুর পানি পায় না, পাশে দাঁড়ানো কোনো মানুষ দেখাইয়া দেয়, হুজুর ওইটা মসজিদ, ওজুখানা এখানে, প্রস্রাবখানা এখানে। জান্নাতি আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে আমি আপনাকে ওজুর ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম, আপনি কি আমাকে চিনেন?
আজকে আমি অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছি, যদি আপনি একটু হেল্প করেন, একটু দয়া করেন, একটু সুপারিশ করেন, হয়তো আপনার সুপারিশে আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি পাব। কে সেদিন, কে সেদিন সুপারিশ করবে? এই হাদিসের শেষের দিকে লেখে ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তখন সুপারিশ করবে, সুপারিশে জান্নাতে সবাই চলে যাবে। এখন আসেন, এই সুপারিশের ক্ষমতা কে পাবে জানার দরকার আসেনি? আচ্ছা আচ্ছা আছে, অপরাধী ছেলে আল্লাহর নবী বলে হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ সুপারিশের অধিকার পাবে, শুধু পাবে না, তাদের সাফায়াত সেদিন গ্রান্টেডও হবে, গ্রহণ করাও হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। নাম্বার ওয়ান আল আম্বিয়া, এক নাম্বারে নবী রসুলগণ, আরো জোরে, সুম্মাল উলামাউ, যে সকল আলেমদেরকে আপনারা টিটকারি দেন, আলেমদেরকে ধিক্কার দেন। হাদিস শরীফে লেগে সুম্মাল উলামাউ, হক্কানি আলেম সম্প্রদায়গণ, তাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন কোন দিন? তিন নাম্বারে সুম্মা শুহাদা, যারা ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর পথে মেহান্নত করতে যাইয়া আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া তাদের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করে, ওই সকল শহীদেরাও সুপারিশের অধিকার পাবেন এবং তাদের সুপারিশে অসংখ্য মানুষ জান্নাতে যাবে। আওকামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী এভাবে বলেছেন, আমি এভাবে বলছি। অপর হাদিসে লেখে তারা এক একজনে কতজন মানুষ সুপারিশ করতে পারবে? বলবো বলবো। আন আবি সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন উম্মতি ইয়াশফাউ মাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি লিল ফিয়ামি, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, ওয়ামিনহুম মাই ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়ামিনহুম মাই ইয়াশফাউ লিল আসাবাতি ওয়ামিনহুম মাই ইয়াশফাউ লিল রাজুলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের এক একজনের সুপারিশে বিশাল একটা দল জান্নাতে যাবে। কারো সুপারিশে তার বংশের লোক জান্নাতে যাবে, কারো সুপারিশে কোনো একটা গোষ্ঠী জান্নাতে যাবে, কারো সুপারিশে কোনো একজন লোক জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, এমন লোকের সাথে চলাফেরা নাই, চলাফেরা লাউসুর আর সিমসুরের সাথে, কথা কন ঠিক কিনা? এমন লোকের সাথে ভালোবাসা নাই, ভালোবাসা সেন্টুর সাথে, পিন্টুর সাথে। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।